হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মহাষ্টমী, মহাষ্টমীতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, মায়ের কাছে সবার মঙ্গল কামনা করি। আর আজ কিন্তু মহাষ্টমী, তো মহাষ্টমীতে কিন্তু সবাই একসাথে আমরা সবাই অঞ্জলি দেব, সব দাদারা ভাইয়েরা দিদিরা সবাই একসাথে অঞ্জলি দেব। তো চলো সব তোমাদের কাছে শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখো, সবাই কিন্তু ফুল নিয়ে বেলপাতা নিয়ে রেডি এখন কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য। তো চলো এখন সবাই মিলে আমরা অঞ্জলি দিই। ঠাকুর মশাই কিন্তু মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে, অঞ্জলিও শুরু হয়ে গেছে। মাধব বাচি, মাধব রিধি সরন্তি, সাধব সর্বে সর্বকার্যেষু, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। সবাই বাম দিকে হাত জোড় করে বলো, বামিন গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরমেষ্ঠি গুরুভ্যে নমঃ, পরাপর গুরুভ্যে নমঃ। ডান দিকে দক্ষিণী গণেশায় নমঃ, হাত উঁচু করে ঊর্ধ্বে ব্রাহ্মণে নামো, হাত নিচু করে বলো অধে অনন্তায় নামো, বলো মধ্যে নারায়ণায় নামো, সম্মুখে জগদ্ধাত্রী জগত্তারিণী জগজ্জননী মাতা দুর্গা মাতাই নমস্তুতে। তো ফ্রেন্ডস দেখতেই পেলে, প্রথমে কিন্তু আমাদের পাড়ার সমস্ত দিদিরা কাকিমারা, তো মহিলারা সবার প্রথমে অঞ্জলি দিয়ে নিল, এরপরে কিন্তু চলে এসেছে আমাদের দাদারা। কেন একসাথে এত আমরা লোক সবাই একসাথে অঞ্জলি দেওয়া সম্ভব হয়নি, তো প্রথমে দিদিদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু দাদারা অঞ্জলি দিতে চলে এসেছে। তো দেখো সবাই একসাথে আজকে দাদারা পাঞ্জাবি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে সবাইকে। তো সবাই একসাথে এখন অঞ্জলি দিচ্ছে, এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু মন্ত্রপাঠ করছে। তো খুব ভালো লাগছে যে দেখতে দেখতে অষ্টমী আজ চলে এসেছে এবং মহাষ্টমীর অঞ্জলি চলছে। আর আজ কিন্তু আমাদের পাড়াতে মধ্যাহ্নভোজও আছে, গতকালের মতন আজও কিন্তু মায়ের ভোগ নিবেদন হয়েছে এবং তার সাথে কিন্তু খাওয়া দাওয়ার পর্বও চলবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা সব কিছু দেখতে থাকো, সাথে থাকো। আর এই দেখো, এখানে সমস্ত পাড়ার দিদিরা কিন্তু একসাথে বসে আড্ডা বসিয়ে দিয়েছে গল্পের। পুজোর কটা দিন এভাবেই সব মানে চলতে থাকে আমাদের, সবাই একসাথে খাওয়া দাওয়া ওঠা বসা গল্প গুজব, সারাদিন যেন পুজো মণ্ডপে আমাদের কেটে যায়। তো খুব ভালো লাগছে সবাই একসাথে বসে এখানে গল্প করছি। তো দেখো এই যে সবাই আমাকে দেখেই হ্যালো করছে সব ফ্রেন্ডসদের। তো এরপর আমি চলে যাচ্ছি তোমাদেরকে আমাদের পাড়ার ভাইদের কাছে। তো এই দেখো ভাইরাও কিন্তু আজকে অষ্টমী বলে সবাই সুন্দর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, সবাইকে একদম হিরো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সবাইকে পাঞ্জাবি পরে, দারুণ লাগছে। তো চলো ফ্রেন্ডস সব কিছু তোমাদের শেয়ার করছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো তো থাকতেই হবে কারণ আজ হচ্ছে মহা অষ্টমী। তো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো আমার সাথে তো পেঁচি থাকবেই, তো ও না থাকলে হবে না, থাকতেই হবে ওকে, আর ও ছাড়া ভালোও লাগে না। তো তোমাদের সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন। তো তুই বল আমার ফ্রেন্ডসদের কিছু। তোমাদের সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা জানালাম, সবাই খুব ভালো থাকো, আমাদের সাথে থাকো। এখনো কিন্তু দুটো দিন বাকি আমাদের মায়ের আরাধনা, মায়ের আরাধনা করবো আমরা, তার সাথে সাথে চলবে আমাদের নানান অনুষ্ঠান, সাহিত্য চর্চা করছি আমরা, সংস্কৃতি চর্চা করছি আমরা, তোমরা আমাদের পাশে থাকো, দেখতে থাকো আমাদের। একদম। তো চলো ফ্রেন্ডস সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো, আজকে আমাদের মহাষ্টমীতে আমরা কি করছি কি করছি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের শেয়ার না করলে তো ভালো লাগে না। তো চলো আমাদের কমেন্টস করে জানাও তোমরা মহাষ্টমী কিভাবে কাটালে, কি রূপে কাটালে, কে কিরম ভাবে সেজেছো, সবাই জানাও। তো চলো তোমাদেরকে দেখাই আমার সাজটা, পুরো সায়নীর সাজ আমার সাজ আজকে দেখাচ্ছি তোমাদের, চলো দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো সব দিদিরা কিন্তু একসাথে লাইন করে যাচ্ছে ভোগ আনার জন্য। তো আজ মহাষ্টমীতে মাকে ভোগ নিবেদন করা হবে, তো সেই ভোগ আনার জন্য সব দিদিরা কিন্তু একসাথে লাইন করে যাচ্ছে।
আগেও বলেছি যে ধুনুচি নাচ নাচতে আমার ভীষণ ভালো লাগে, তো মহাষ্টমীতে একটু ধুনুচি নাচ নাচবো না সেটা তো হতেই পারে না। তো লাল শাড়ি পরে মায়ের সামনে কিন্তু আজকে ধুনুচি নাচ করছি। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে ধুনুচি নাচটা কেমন হলো। তো চলো বাকি জিনিসও সব তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর ফ্রেন্ডস, এর আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের কিন্তু এবছর কোনো ঢাকি রাখা হয়নি, সমস্ত পাড়ার দাদারা ভাইরা যে যেরকম পেরেছে সেভাবেই নিজের মতন করে ঢাক বাজিয়েছে, অনেক সময় দিদিরাও ঢাক বাজিয়েছে। তো খুব ভালো লাগছে যে সবাই কম বেশি যেমনই পারুক সবাই কিন্তু ঢাক বাজিয়েছে। তো এই দেখো এখন দাদা কুমারেশদা দুজনে একসাথে বাজাচ্ছে, তো এমন মানে কেউ নেই যারা ঢাক বাজায়নি, যে যেরকম পেরেছে সেভাবেই কিন্তু এবছর সবাই ঢাক বাজিয়েছে। তো এটা একটা নতুনত্ব, খুব ভালো লাগছে যে আমাদের ঢাকির আর প্রয়োজন নেই, আমরা সবাই ঢাকি। তো দেখো কি ভালো লাগছে সবাইকে দেখতে। তো এরপর শুরু হয়ে যাচ্ছে আমাদের দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। আজ মহা অষ্টমীতে কিন্তু আমাদের লুচি, আলুর দম, পনির এইসব আয়োজন করা হয়েছে, তো সেই সব আয়োজন চলছে। তো আমাদের যে রান্নার দাদা তিনি একা হাতে পেরে উঠছেন না বলে দেখুন আমাদের পাড়ার দাদারা দিদিরা সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে নেমে পড়েছে লুচি বেলার কাজে। তো দেখো কি সুন্দর সবাই একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করার কিন্তু আনন্দটাই আলাদা। তো এই যে এখন লুচি ভাজার পর্ব চলছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বাচ্চাদেরও খেতে দিতে হবে, তো সকাল থেকে সবাই উপোস রয়েছে। তো ওর জন্য খুব তাড়াহুড়ো করে সবাই একসাথে হাতে হাত লাগিয়ে কিন্তু লুচি ভাজা চলছে। তো এই দেখো বাচ্চারা, আজকে কি মহাসপ্তমী না মহাষ্টমী? হ্যাঁ অনুরাগ ঠিক বলেছে, আজকে মহাষ্টমী, তাই তো বিহু? ঠিক বলেছে। তোমরা কি করছো? তোমরা খেলা করছো? তো ফ্রেন্ডস, পুজো তো চলছে, মহাষ্টমীর মহাপুজো চলছে। এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের সান্ধ্যকালীন যে অনুষ্ঠান হচ্ছে সেই সান্ধ্যকালীন অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ফ্রেন্ডস সবাই দেখতে থাকো আর জানাও কেমন হয়েছে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পাড়ার দিদিরা কিন্তু দারুণ নাচছে, এবং এবছর পুজোর মহা অষ্টমীর এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ধামাকা। আমরা কেউ জানতামই না দিদিরা এত সুন্দর নাচ আমাদেরকে দেখাতে চলেছে। তো খুব সুন্দর নাচ করেছে প্রত্যেক দিদি, এবং দিদিদের কাছে আমাদের আবদার যে সামনের বছরও যেন আমরা ঠিক এই রকম সুন্দর নাচ দেখতে পাই। তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর নাচ করছে প্রত্যেক দিদিরা, আর তোমরাও কিন্তু জানিও দিদিদের নাচ তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, কাকে ছেড়ে কাকে দেখবো, দিদিদের ধামাকাদার ডান্স দেখার পরে এখন আমরা দেখছি আমাদের পাড়ার ভাইদের, মানে এত 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 ভালো হয়েছে আমাদের প্রোগ্রাম যে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি যে সবাই এবছর এত সুন্দর ডান্স করেছে যে দেখার মতন। তো দেখো ভাইদের এই ডান্সটা কিন্তু একটা নতুনত্ব, ভীষণ ভালো লেগেছে আমাদের, আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি এবছর দেখে, যেমন হাসির তেমন সুন্দর ওরা করেছে। তো ফ্রেন্ডস দেখো তোমরাও কিন্তু জানাও তোমাদের কেমন লাগলো আমাদের পাড়ার ভাইদের ডান্স। তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কিন্তু ধামাকাদার ডান্স পারফরমেন্স চলছে, খুব ভালো লাগছে। আর আমাদের দেখো পাড়ার খুদে খুদে বাচ্চারা, ওরাও কিন্তু খুব সুন্দর তালে তাল মিলিয়ে নাচ করছে। তো এখানে পিহু আর পিহুর বন্ধুরা মিলে কিন্তু সুন্দর নাচ করছে।
ফ্রেন্ডস, পুজোর কটা দিন যেন খুব তাড়াতাড়ি করে কেটে যাচ্ছে, দেখতে দেখতে কিন্তু আজ মহা অষ্টমী শেষ হতে গেল। তো আজকে আর তোমাদের সাথে বকবক করব না, অনেক রাত হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। টাটা, বাই বাই।